আচ্ছা, আজকে আমার চ্যানেলে একটা নতুন একটা ভিডিও ছাড়তে যাচ্ছি। যেহেতু সব আপুদের নিয়ে কাজ করি, তো সব আপুদের দিকটা একটু খেয়াল করি, যাতে আপুরা একটু ফ্রিলি হয়ে সবসময় থাকতে পারেন। এটা হচ্ছে খুবই একটা ইউনিক একটা সিস্টেম, এই যে খুবই আকর্ষণীয়, খুবই ইউনিক একটা সিস্টেম, মিষ্টি কুমড়ার মতো অনেকটা। এটার মধ্যে আমার এই রসুনগুলো কিন্তু ছিলতে গিয়ে অনেক সময় হাত জলে, অনেক প্রবলেম হয়, এগুলো ছিঁড়া যায় না সহজে। তো এটার সাহায্যে আমি এই রসুনটা ছিলতে পারবো। সেক্ষেত্রে প্রথমে আমাকে একটু কষ্ট করতে হবে কি, এই একটা ছুরির সাহায্যে এভাবে এখানে একটু একটা মাথা, এখানে একটু মাথা পোঁচতে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি প্রতিটা রসুনের মাথাটা একটু একটু করে কেটে নিয়েছি, দেখেছেন, একটু একটু করে কেটে নিয়েছি। কারণ আমাদের এখন তো আমি অল্প কাটা নিয়ে নিয়েছি, মাঝে মাঝে অনেক রসুন ছিলতে হয়, ব্লেন্ডার করে যাই করে রসুন কিন্তু অনেক ছিলতে হয়, ব্লেন্ডার করলেও কিন্তু মোটা মোটা চামড়াগুলো ফেলে নিতে হয়। সো এটা আমি কী হয়েছে, এই ছুরির সাহায্যে কাটছি, দেখেই হয়তো আপনার এই ছুরি দিয়ে কাটছি, হয়তো এই জন্য মুখটা রয়েছে। যদি আমি এখান থেকে শুরু করে মুখটা সহ পুরোটা ফালিয়ে দিই, একটা বঠি দিয়ে পুরো মুখটা ফালিয়ে দিই, দেন হচ্ছে আমি এভাবে যদি রসুনগুলো এখানে দিয়ে দিই, আচ্ছা এই যে এভাবে রসুনগুলো দিব, তারপরে হচ্ছে বেশি কিছু না, জাস্ট এভাবে আমাকে এটা ডলতে হবে। কিছুক্ষণ ডললে বা এই যে এই বাটিটা নিয়েছি না, এখানে এভাবে একটু এভাবে কষলাতে হবে, এভাবে একটু কষলালে তো আমি কিন্তু এটা প্রায় 2-3 মিনিট ধরেই একটু জাস্ট এভাবে হাতে নিয়ে এভাবে কষলাবেন। বা এই যে বাটিটা নিয়েছি বা আমাদের যে চপিং বোর্ডটা আছে সেখানেও যদি একটু এভাবে জোরে জোরে ডলা দেন, তো এভাবে একটু কষলালে তো আমি 2 মিনিট কষলে দেখাচ্ছি এই রসুনটা খুব ইজিলি চলে যাচ্ছে, ঠিক আছে, ইজিলি চলে যাচ্ছে। সো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরে কিন্তু চুলকাগুলো রয়ে গেছে আর রসুন নাই, এই যে রসুন থেকে সম্পূর্ণ খোসাগুলো আলাদা হয়ে গেল। খুব দ্রুত কিন্তু আমরা এই কাজটা করতে পারলাম। সো এটা হচ্ছে আমার রসুন ছোলার মেশিনে, এটা কোনো ইলেকট্রনিক কিছু না, কোনো ইলেকট্রনিক কোনো কিছু লাগলো না, ইলেকট্রনিক কোনো কিছু ছাড়াই এটা সুন্দরভাবে আমি এটা করে নিতে পারলাম। সো অর্ডার করতে চাইলে আমার যে ডিসক্রিপশানে নাম্বার আছে বা আমাদের বা কমেন্টের নাম্বারে ফোন দিলে আমরা অর্ডারটা পারচেস করে দিয়ে দিতে পারবো।